ছোট বা বড় যে কোনো ব্যবসায় ট্রেড লাইসেন্স দরকার পড়ে। আজকে আমি দেখাবো মিউনিসিপ্যালিটি এরিয়াতে কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। কমপ্লিট প্রসেস দেখাবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি সম্পূর্ণ প্রসেসটা এর মধ্যে দেখিয়েছি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। তো চলো বন্ধুরা দেখে নিই কিভাবে অনলাইনে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি পুরো ব্যাপারটা মাত্র 10 মিনিটের একটি ভিডিওতে কভারেজ করেছি। তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধে হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেই ডাউট ক্লিয়ার করে দেবো। তো তোমরা ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যাবে, গিয়ে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট, করলে দেখো এই ধরনের একটা লিঙ্ক আসবে। তোমরা এই লিঙ্কটাই প্রথম লিঙ্কটাতেই ক্লিক করে দেবে, ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট। তো অথবা তোমরা সার্চ করতে পারো ই ডিস্ট্রিক্ট .gov.in। তো প্রথমে এই সাইটটায় রেজিস্ট্রেশন করতে হয়। আজকে জাস্ট আমি লগ ইন করে প্রথমে দেখাবো, রেজিস্ট্রেশন এটা দেখাচ্ছি না, জাস্ট আমি প্রথমে দেখাবো লগ ইন করে। তো আমি লগ ইন করে নিলাম। দেখো লগ ইন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখো ইউ ডিড অ্যান্ড এম এই অপশনটা, ডাইরেক্ট এই অপশনের উপরে ক্লিক করতে পারি অথবা ইস্যু অফ ট্রেড লাইসেন্স এই অপশনের উপরে আমরা ক্লিক করতে পারি। তো যে কোনো একটার উপরে ক্লিক করে আমরা এই অপশনে চলে আসব এই পেজে। এখানে দেখো কিছু ডকুমেন্ট রিকোয়ারমেন্ট অফ আইডেন্টিটির জন্য আমি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড কোনো একটা, যে কোনো একটা নিতে পারি। আর প্রুফ অফ ওনারশিপ বা অকুপেন্সির জন্য আমি কারেন্ট মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রিসিপ্ট বা কোনো লিজের পেপার, এগ্রিমেন্ট পেপার, এখানে দেখো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তুমি অ্যাটাচ করতে পারো। তো এটা দেখে নাও ভালো করে, এই জায়গায় বিভিন্ন ডকুমেন্ট আছে, আমি যে কোনো একটা নিয়ে নেব। তো জাস্ট এখানে টিকমার্ক করে অ্যাপ্লাইয়ের ওপরে ক্লিক করে দেবে। তো আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে এবারে এখানে আমাকে দিতে হবে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান। তো এখানে কী কী দিতে হবে দেখো, স্যালুটেড এখানে মিস্টার যাদ হবে, এখানে দেবে ফার্স্ট নেম, তারপরে দেবে লাস্ট নেম যদি মিডিল নেম থাকে দেবে, তারপর দেবে ডেট অফ বার্থ, তারপরে দেবে তোমার এখানে জেন্ডার সিলেক্ট করে দেবে, তারপরে দেখো এখানে রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, যেগুলো স্টার মার্কিং রয়েছে সবই দিতে হবে, যেগুলো স্টার মার্কিং নেই সেগুলো আমরা ছাড়তে পারি, আধার নাম্বার আরে ছেড়ে দিতে পারি। তারপর দিতে হবে অ্যাড্রেস অফ বিজনেস এনলিস্টমেন্ট, এখানে অ্যাড্রেস দিতে হবে আমাদের বিজনেসের। তো আমি অ্যাড্রেসটা দেখো এখানে ফিল করে নিচ্ছি, আমার এখানে যা অ্যাড্রেস এখানে রুরাল কি আরবান, এখানে অবশ্যই মিউনিসিপ্যালিটিটি আরবান হবে, আরবানে সিলেক্ট করবে। আর এখানে যেটা রুরালের যেগুলো আছে এগুলো ছেড়ে দেবে, ওয়ার্ড নাম্বার আর এগুলো সব মেনশন করে নেবে, এবং অ্যাড্রেস যেখানে যেখানে স্টার মার্কিং আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে, নয়তো ফর্ম ফিল নেবে না। এখানে পিন নাম্বারটা বসিয়ে নেবো, পিন নাম্বারটা আমি বসিয়ে নিলাম। এখানে দেবো হোল্ডিং নাম্বার, হোল্ডিং নাম্বারটা ট্যাক্সের রিসিপ্ট কপি থেকে পেয়ে যাব, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের একটা ফর্ম আসবে যেখানে কমিউনিকেশানে অ্যাড্রেস ফিল করতে হবে, জাস্ট আমি সেভ অ্যাজ পিভি অপশনেতে টিকমার্ক করতে আমার এখানে পুরো ফিল হয়ে গেল। তো এটা যদি তোমাদের অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে সেই আলাদা ম্যানুয়াল অ্যাড্রেসটা ফিল করবে। তারপরে দেবে ডিটেলস অফ বিজনেস, জাস্ট এখানে তোমাদের প্রথম অপশনে দেবে তোমাদের যেটা নেম অফ ফার্ম বা কোম্পানি সেটার নাম দেবে, তারপরে দেবে ক্যাটাগরি কী ক্যাটাগরির সেই ক্যাটাগরিতে এখানে ফিল করবে, তার পাশে নিচে দেবে নেচার অফ ট্রেড, তো সেই নেচার কী ধরনের ব্যবসা সেটা এখানে মেনশন করে দেবে। আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পরে এখানে আমি ইয়ার দিয়ে দিলাম কত বছরের জন্য লাইসেন্সটা হবে, হওয়ার পরে তারপরে দেখো অ্যাড্রেস দিতে হবে এখানে, অ্যাড্রেসটা কী না ওয়ার্কশপ অ্যাড্রেস, ওয়ার্কশপ অ্যাড্রেস আমি এখানে ফিল করে নিলাম একটা, ফিল করে নেওয়ার পরে নিচের দিকে দেখো এবারে আমাকে দিতে হবে ডিটেলস অফ ওনার্স। তো ডিটেলস অফ ওনার্স এখানে কী দেবো, আমি এখানে জাস্ট পার্টনারশিপ বা প্রোপ্রাইটারশিপ যে কোনো একটা নিতে পারি, আমি জাস্ট প্রোপ্রাইটারশিপ নিয়ে নিলাম, এবং এখানে নেম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস আমি ফিল করে নেব, ফিল করে নেওয়ার পরে অ্যাড অপশনেতে ক্লিক করব। তো জাস্ট এগুলো আমি ফিল করে নিলাম, অ্যাডেতে ক্লিক করে নিলাম, জাস্ট এইভাবেই তোমরা করে নেবে। করে নেওয়ার পরে নিচে যে আই অ্যাকসেপ্ট এর উপরে ক্লিক করবে, করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে আমার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিল, অ্যাপ্লিকেশন আইডি যেটা, তো এখানে দেখো শো হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে, এবং অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশান যেগুলো আমি ফিল করেছি সেগুলো দেখো সমস্ত লিস্ট চলে এসেছে। তো এগুলো জাস্ট একবার মিলিয়ে নেবে, নেওয়ার পরে নিচে দেখো অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক করবে। সাপোর্টিং ডকুমেন্ট আমাকে দিতে হবে, কারণ দুটো প্রুফ অফ, একটা প্রুফ অফ আইডেন্টিটি আর একটা প্রুফ অফ অকুপেন্সি, তো এই দুটো দিতে হবে। প্রথমে দেখো এখানে জেপিজিবি ছবি ফরম্যাট সাপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা তোমার আছে সেই প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে সেটা তোমার এখানে অ্যাটাচ করে নেবে। আমি জাস্ট অ্যাটাচ করে নিয়ে আপলোডে ক্লিক করে দিলাম।
আমার এখানে ফাইল আপলোডিং হচ্ছে এবং আপলোড হয়ে গেল। তারপরে আমাকে করতে হবে যেটা প্রুফ অফ অকুপেন্সি, এটাও আমাকে আপলোড করতে হবে। প্রুফ অফ অকুপেন্সি মানে প্রুফ অফ ওনারশিপ বা অকুপেন্সি যেটা বলবে। তো আমার এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রিসিপ্ট কপি আমি নিয়ে নেব। তো এখানে বিভিন্ন ডকুমেন্ট আছে, তোমরা একটু দেখে নেবে যে তোমাদের যেই ডকুমেন্টটা সবথেকে ভালো মনে হবে, যে এটাই আমার সঠিক লিগ্যাল মনে হবে, সেটাই তোমরা। আমি মিউনিসিপ্যাল ট্যাক্সের রিসিপ্ট কপি নিয়ে নিলাম, নিয়ে আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করতে দেখো এখানে আপলোডিং হচ্ছে এবং এটা সাকসেসফুল হয়ে গিয়েছে। তো ডকুমেন্ট সাকসেসফুল হয়ে গেল, আমি জাস্ট রেড বাটনে ক্লিক করে কেটে দিলাম। দিয়ে নিচে এখানে মডিফাইও করতে পারি, দেখো রাইট সাইডে রয়েছে মডিফাই অপশন। যদি ইনকেস তোমার ভুল হয় কিছু আপলোড করতে, মডিফাই করতে পারবে। তারপরে নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। তো আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে আমার এখানে দেখো আমি যেগুলো আপলোড করলাম সাপোর্টিং ডকুমেন্ট, সেটা নিচে দেখো চলে এসেছে প্রুফ অফ আইডেন্টিটি এবং অকুপেন্সি। তো নিচে আর একটা দেখো অপশন আসছে, সাবমিট, এডিট, এই সমস্ত অপশন আছে এবং প্রিন্টও আসছে। তো এই অপশনটাকে তোমরা প্রথমে প্রিন্ট করে নেবে। এই যে ফর্মগুলো যেগুলো ফিল করলে, এই এতটা যতটা ফিল করলে এটা তোমরা একটা প্রিন্ট করে নেবে। তো আমি প্রিন্ট করে নিলাম, দেখো প্রিন্ট করে নেওয়ার পরে এবং নিচে আমাকে সাবমিট অপশন আসছে, সাবমিটে ক্লিক করব। তো আমি জাস্ট আমার এখানে সমস্ত ইনফরমেশান সঠিক আছে তাই আমি সাবমিট করে দিলাম, নাহলে তুমি এডিটও করতে পারতে। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে আমাকে এআইএন নাম্বার শো করে দিয়েছে। তো এখানে দেখো এআইএন নাম্বার আমার জেনারেট হয়ে গেছে, শো হচ্ছে এবং এখানে প্রিন্ট করবার অপশন আসছে। জাস্ট আমি এটা প্রিন্ট করে নেব, তারপরে পেমেন্ট করব। তো আমি এখানে প্রিন্টের অপশনে ক্লিক করে দিলাম, প্রিন্ট হয়ে গেল এবং আমি পে অপশনেতে ক্লিক করে দিলাম। পে অপশনে ক্লিক করতে দেখো লোডিং হচ্ছে এবং একটা নতুন উইন্ডো খুললো যেখানে সিলেক্ট ইউর পেমেন্ট গেটওয়েতে ক্লিক করতে বলছে। জাস্ট ওখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করতে এখানে ওয়েট ওকেতে ক্লিক করে দেব। একটা নতুন উইন্ডো খুলে গিয়েছে। তো এখানে জাস্ট প্রিভিউ সার্টিফিকেটের অপশন আসছে, আমি জাস্ট এটা প্রিভিউ করে নেব। আমার যে সার্টিফিকেটটা হবে সেটা আমি জাস্ট তার আগে পেমেন্ট করবার আগে এটা প্রিভিউ করে নেব। তো প্রিভিউ এখানে আমার সমস্ত ইনফরমেশান আমি দেখে নেব, যে আমার কোম্পানির নামটা আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা স্পেলিংটা একবার দেখে নেব। দেখে নেওয়ার পরে এখানে দেখো রেড ওয়াটার মার্ক শো হচ্ছে যে প্রিভিউ ডকুমেন্ট, এটাকে জাস্ট আমি একটা প্রিন্ট করে নেব। প্রিন্ট করে নিলাম, প্রিন্ট করে নেওয়ার পরে চলো এবার দেখে নিই পেমেন্ট করব। তো আমি পে অপশনে ক্লিক করে দিলাম, পে অপশনে ক্লিক করতে দেখো কী আছে, জাস্ট ওয়েটিং রিডিল হচ্ছে। তো আমার এখানে পেমেন্টের অপশন চলে এসেছে। তো এখানে 350 পেমেন্ট করতে হবে, এখানে ইউপিআই কার্ড, ডেবিট কার্ড, আমি জাস্ট কার্ডের অপশন চুজ করে নিলাম। কার্ডের এখানে সমস্ত ইনফরমেশান করতে হবে, কন্টিনিউ উইদাউট সেভে আমি ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করতে এখানে ওটিপি সেকশান আসছে, জাস্ট আমি এখানে ওটিপি দিতে হবে, যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপিটা জাস্ট বসিয়ে দিলাম, দিয়ে কনফার্মেতে ক্লিক করে দিলাম। দেখো এবার রোলিং হচ্ছে এবং এখানে শো হচ্ছে প্রসেসিং পেমেন্ট ইনফরমেশান। তো এখানে প্রসেসিং হচ্ছে, প্লিজ ওয়েট, তো একটু ওয়েট করতে হবে। ট্রানজ্যাকশান অ্যাকনলেজমেন্ট, আমার এখানে রিসিপ্ট চলে এসেছে এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস। তো আমার পেমেন্টটা হয়ে গিয়েছে, জাস্ট এটা আমি একটা প্রিন্ট করে নেব, ট্রানজ্যাকশান স্লিপটা আমি এটা একটা প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করে নেওয়ার পরে চলো ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশে ক্লিক করতে অটোমেটিক্যালি আমার স্ট্যাটাস অপশনেতে চলে এসেছে। এখানে দেখো স্ট্যাটাস শো হচ্ছে অ্যাপ্রুভড, মানে আমার এখানে 100% কাজ হয়ে গিয়েছে, প্রায় 95% হয়ে গেছে। 5% কাজ আছে, সেটা আমাদের সার্টিফিকেট ডাউনলোড করবার অপশন। তো সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হবে দেখো, এর পাশে একটা ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে যে দুটো অ্যারো রয়েছে, প্রথম অপশন অ্যাকনলেজমেন্টের এবং দ্বিতীয়টা সার্টিফিকেট ডাউনলোডের। তো আমি প্রথমে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেব, তারপরে সার্টিফিকেটটা। অ্যাকনলেজমেন্টটা আগে আমরা দেখে নিয়েছি, তো সেটাও আমি আরেকবার ডাউনলোড করে নেব, তারপরে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব। যদি তোমাদের ভিডিওটার কোনো অসুবিধা হয় যে আমি খুব তাড়াতাড়ি দেখিয়েছি, কারণ এটা 10 মিনিটের মধ্যে আমি পুরো ব্যাপারটা বোঝাচ্ছি, তো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার সমাধান দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো বন্ধুরা দেখে নিই এবারে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব, তারপরে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করব। আমি প্রথম অপশনটায় ক্লিক করে দিলাম, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটা জাস্ট চলে এসেছে। নিচে আমি যাব, গিয়ে এটার একটা প্রিন্ট করে নেব। জাস্ট নিচের দিকে গিয়ে দেখো প্রিন্ট অপশন জাস্ট প্রিন্ট করে নিলাম এবং তারপরে দেখো সার্টিফিকেট ডাউনলোড পাসের অপশন ক্লিক করে দিলাম। আমাদের যেটা ট্রেড লাইসেন্স সেটা চলে এসেছে। এইভাবে তোমরা অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে কমপ্লিট ভিডিও। ভিডিওটা তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেই জায়গাটায় ডাউট ক্লিয়ার করে দিই। এইভাবে তোমরা তোমাদের ছোটো বড়ো ব্যবসায় ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করে অ্যাপ্লাই করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে কমপ্লিট ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।